হে গাইস, গুড মর্নিং। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে 7:30 বাজে। তো কাল রাত থেকে মানে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি কমেনি, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে আমাদের বাইরে। প্রচুর, কাল রাত থেকে এখনও বৃষ্টি একদমই কমেনি। তো চারিদিকে জল জমে গেছে, পুকুর টুকুরগুলো সব জল একদম পরিপূর্ণ হয়ে গেছে, এখনও জল টপকে বাইরে আসেনি। তো এর আগে একবার এরকম, বছর আগে এক বছর বৃষ্টি হয়েছিল এরকম প্রচুর। তো জল পুকুর থেকে জল মানে বাইরে চলে এসেছিল, তার সঙ্গে প্রচুর মাছ। তো সেই সময় মজাটাই আলাদা ছিল, মানে মাছ ধরতাম, মানে যে জল দিয়ে মাছগুলো আসছিল সেই জলের মধ্যে দিয়ে মাছ ধরা, উফ, সেই 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 ফিলিংস। অ্যাকচুয়ালি বর্ষাকালের মজাটা যারা গ্রামে, প্রকৃত গ্রামে বাস করে, তারা বর্ষাকালের মজাটা বোঝে, যে বর্ষা জিনিসটা কি। এই যে টুকটাক করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটার মাটি ভিজলে যে গন্ধটা, সেই মাটি ভেজার গন্ধ, এটা একমাত্র গ্রামে না গেলে কেউ কোথাও বুঝতে পারবে না। তো এই দেখো আমাদের বাড়ির সামনে জলে পরিপূর্ণ হয়ে গেছে, জল চারিদিকে জল আর জল, প্রচুর বৃষ্টি। তো সেই মানে একদম পুরো পুরো একদম বর্ষা, বর্ষার যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা লাগছে। তো ঠিক আছে চলো, আজকে বাজারে এই ওয়েদার খারাপ, আজকে আর যাবো না, আমি মার্কেটে যাবো না। তো চলো দেখা হচ্ছে। ডেটটা মানে 1:30, আর আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে সকাল থেকেই আমার গা গরম, কি আর বলবো, অসুস্থ অসুস্থ ভাবে কেটে গেল। কত আর মানুষকে বলবো যে আমি অসুস্থ, আমি অসুস্থ। তো সকাল থেকে শরীরটা যেন ভালো লাগছিল না বলে উঠেও নেই, কিছু ভিডিও ফিডিও করিনি, তাই জাস্ট উঠলাম, উঠে খাওয়া দাওয়া তো করছিলাম, উঠছিলাম আবার শুয়ে পড়ছিলাম, তো এই জাস্ট টান টান করে এলাম, তো এই জন্য শুরু করলাম। তারপর আবার খাবার আগে দেখা হচ্ছে, কারণ পুজো টুজো দেওয়া হয়ে গেছে, খেতে যাই, তাকে দেখ কথা বলছি। তো চলো খাই দাই করে আসি, খাই দাই ঘুমোই, আর কি খাওয়ার, ঘুম ছাড়া কিছুই নাই। আর এই যে তুই কি খাবি এখন? এখন যাই পাবে তাই খাবে, ওর এখন পেটে এখন খাওয়ার বংশধর ঢুকেছে। আমার আর খাবার ভাল লাগছে না। তো চলো এই যে খাওয়াতে বসে পড়েছে, খেয়ে নি, তারপর দেখা হচ্ছে, খাই দাই করে, ঠিক আছে। তো আজ দুপুরে লাঞ্চ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো তাই সেই জন্য কি, বৃষ্টি হলেই বাঙালির প্রিয় খাদ্য খিচুড়ি, তার সঙ্গে একটু মাছ ভাজা, তার সঙ্গে একটু পাঁপড় ভাজা। তো আজকে আমার দুপুরে লাঞ্চ হচ্ছে খিচুড়ি, তার সঙ্গে মাছ ভাজা আছে, তার সঙ্গে ব্যাট পাঁপড়। ঠিক আছে চলো খেয়ে নিই। তো দুপুরবেলা ঘুম টুম ঘুমিয়ে উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 5:45, কিন্তু ওয়েদার একদমই ভালো না, আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে ভালো রকম বৃষ্টি হচ্ছে। তো মা উপরে উঠেছে রান্না করতে, চলো দেখে আসি। তো রান্না হলে এসে গেছি, মা রুটি করবে, আটা মাখছে, তাহলে তো আমরা একটু দেখতে থাক। Thank you.
হচ্ছে, রুটির প্রস্তুতি চলছে, কাঁটা মাখছে, এরা সব রুটি করবে আর আমি ঘুরে ঘুরে মশার কামড় খাবো। আমি ওগুলি একটা জায়গায় চুপ করে বসে যাই। সন্ধ্যের দিকে ল্যাথ কি কম, একটু বন্ধ করো, একটু বন্ধ করো। সন্ধ্যে থেকে ল্যাথ খেয়ে আমি তবু দুটো ভিডিও বানিয়েছি। আর রোজ ভিডিওটা বানানোর পর শাড়িটা ছেড়ে ফেলার পর ভাবি শাড়িটা পরে যদি একটু ব্লগ নিতাম, কাশ। ছাড়ার পর মনে পড়ে, ছাড়ার আগে মনে পড়ে না, আজকেও ছাড়ার পরই মনে পড়ছে। তো চলো বানিয়েছি। আর তোমাদের দাদা আমাকে ভুলে গেছে, তাই কোনো খবরাখবর এখন দিচ্ছে না, কোনো ভিডিওও দিচ্ছে না। তো দেখা যাক ওর মতো থাকুক কদিন, এতদিন তো হুম্বি তুম্বি করে এসছি, তো একটু ওর মতো থাকুক, আমি একটু আমার মতো থাকি কদিন, আর কি করা যাবে। তো আপাতত চলো, সন্ধ্যেবেলা আজকে মায়েরা সব চা বিস্কিট খেয়েছে, আমি একটুখানি শুধু মিষ্টি জল খেয়েছি, কিছু ভালো লাগছিলো না খেতে। তো তারপর রাত্রিবেলা খাবার আগে দেখা হচ্ছে, আজকে আর বেশি কিছু বলতে পারছি না। হ্যাঁ আমি লুচি খাবো, আর আমার বাবা আমাকে কেটে খুঁচোবে। বাপরে বাপি আরোই দেবে না খেতে, বাবা শুধু বলেছে সেদ্ধ ঝোল আর ভাত আর কিচ্ছু না। না যদিও বাবা বলেছে বলাটা ভুল, বাবা ভয় পাচ্ছে যেহেতু ডাক্তার বলেছে আমার শরীরে জল কমে গেছে, যেহেতু দুদিন ধরে আমি অসুস্থ ছিলাম খুবই। তাই এখানে এসে যখন ডাক্তার দেখাতে গেছিলাম, আমাকে বলেছে মানে আমার যে পুরনো ডাক্তার যিনি দেখতেন আমাকে, তো উনি বলেছেন শরীরে জল কমে গেছে, তো তার জন্য মানে জল বেশি করে খেতে বলেছে, ফোটানো জল, ওয়ারেস ওইসব খেতে বলেছে। আর মানে পেটের সমস্যাটা এতটাই বাড়ছে, ছোটোবেলায় একটু অত পেটের সমস্যা হতো, ইদানিংকাল আরও আর কি বেড়ে যাচ্ছে। তো ওই জন্য বলেছে যে একটু সেদ্ধ সেদ্ধ খেতে, যার জন্য আর বারণ করেছে, কী বারণ, সব বারণ করে দিয়েছে খাওয়া, তেল ঝাল মশলা তো বটেই, তার সাথে আটা ময়দা গম এইসবের জিনিস, মানে হালকা করে হালকা পাতলা করে যদি কেউ রুটিও খেতে চায় তাও খেতে পারবো না। আর আমি যাই খাবো বলছি, আমার বাবা আমার দিকে তাকিয়ে আছে, মানুষ খাস না, অন্তত দুটো সপ্তাহ ওষুধ খাবি, খাস না, তারপর তুই একটু একটু করে খা। তো যাই হোক, ওরা তো ভালোই চাইবে, খারাপ তো কেউ চাইবে না। তো এখন খাওয়া দাওয়াটা ফুল দামে রেস্ট্রিকশন, আর খালি জল খাও জল খাও জল খাও। তো চলো জল খেতে থাকি, জলই জীবন এখন আমার, মানে একদম প্রবাদ বাক্য মিলে গেছে, জলই জীবন, জলই খেয়ে যাও। তো চলো খাবার আগে দেখা হচ্ছে, আর রাত্রিবেলা সেই একই মেনু, ঝোল আর ভাত। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপরে উঠে পড়েছি আবার ঘুম থেকে, তো ভাত খেতে হবে, ভাত ভাত খাবো। তো চলো ভাত তো খেয়ে আসি, ভাত খেয়ে এসে আবার ঘুমিয়ে পড়ব। এখন কাজ হচ্ছে দুটো, খাওয়া আর ঘুমোনো, ঘুম থেকে ওঠো আর খাও, আর খেয়ে আবার ঘুমিয়ে পড়ো। এই দুটো ছাড়া আপাতত আমার আর কোনো কাজ নাই। পাখা চালাম নিয়ে তো চলো, এটা আলো, এটা পাখা, খাই দাই করে নি, খাই দাই করে নি, তারপর দেখা হচ্ছে। খাওয়া হয়ে গেছে, তো এবার চুল বাঁধার বালা, মা বেঁধে দিচ্ছে রোজের মতনই চুল, তো চুলটা বেঁধে দিই, চুলটা বাঁধা হয়ে যাক, তারপর বক 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 করবো। গুড মর্নিং, তো কালকে রাত্রে ভিডিওটা ওই চুল বাঁধার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো আর এন্ড করা হয়নি। তো চলো ওই ভিডিওটা আপাতত গুড মর্নিং বলেই এন্ড করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত ওই ভিডিওর জন্য টাটা।